আসসালামু হ্যাঁ বলি হ্যাঁ বলেন মুবিন ভাই বলেন আপনি এখন প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যে 1440 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি একজন নিরক্ষর মানুষ ছিলেন পড়তে এবং লিখতে জানতেন না তো তিনি এসে মানে কোরআন এবং হাদিসের মতো এত বড় একটা ব্যবস্থা দিলেন জীবন ব্যবস্থা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি কি করতে হবে সমস্ত দিকের পরিচালনা তিনি দিলেন যে কিভাবে কি করতে হবে কেমন ভাবে চলাফেরা করতে হবে প্রত্যেকটা দিক দিলেন আর মোহাম্মদ যে কোরআন এবং হাদিসে যে ভবিষ্যৎবাণী গুলো করেছেন কিছুটা ফুলফিল হয়েছে এখনো হয়নি না ভালো প্রশ্ন করি কমপ্লিট হয়নি

অন্য বিষয় সেগুলো ভিন্ন বিষয় ইকবাল ভাই আপনি তাহলে উত্তরটা দেন যে মানুষ জীবন ব্যবস্থা মুখ থেকে শুনি আর কি মোমিন ভাই মোমিন আপনি শুনতে পাচ্ছেন এখন কিন্তু ইকবাল ভাই একটা জিনিস খেয়াল রাখবেন একটা জিনিস খেয়াল রাখবেন যে দুই তিনটা জিনিস যেন একসাথে না আসে না হবে না হবে না আলাদা করে অ্যাড্রেস করব অসুবিধা নাই মানে আপনি কি এই যে জিনিসগুলো আনলেন হুম ধরেন আপনি যে জিনিসগুলো বললেন আমাদেরকে যে চোদ্দশো চল্লিশ বছর আগে মোহাম্মদ সাল্লাহাম নামে একজন আসছেন এবং উনি এই কাজগুলো করছেন এবং কোরআন মধ্যে এই হ্যাঁ এগুলো এগুলো আছে আপনার পয়েন্টে একটু বলেন তো বা প্রশ্নটা প্রশ্নটা কি আপনার এখানে প্রশ্ন আছে আছে প্রশ্নটা প্রশ্ন করলে হ্যাঁ হ্যাঁ প্রশ্নটা আমার এটাই হচ্ছে যে এত সাহাবাই কেরাম ছিল ফলোয়ার ছিল আর এত যুদ্ধ বিগ্রহ জিহাদ করেছেন ঠিক আছে এত স্ত্রী ছিল মানে বারোটা কিংবা এগারোটা তো তিনি প্রশ্নটা করছি তিনি একা মানুষ হয়ে এক একজন নিরক্ষর মানুষ কি করে এই মানে হতে পারে চব্বিশ চল্লিশ বছর আর তাও তেইশ বছর সময় পেয়েছেন তেইশ বছরে কি করে সম্ভব এত বড় জীবন ব্যবস্থা দেওয়া আমি প্রশ্ন বুঝাতে যে একেবারে মারাত্মক অসাধারণ একটা কাজ করছেন উনি

এখন ধরেন আমি আমি বিভিন্ন ভাবে উত্তর দিব প্রথমে সাথে সাথেই একটা ছোট উত্তর আপনাকে দিই না ভাই কিভাবে করছে এখন এরপরে কি ভাই বললাম যে জানি না এরপরে কি জানি না তো সেটা উত্তর হয় না কিভাবে ভাই ওই ছাড়া সম্ভব নয় না মোমিন ভাই আমি তো বলি নাই ভাই আমি তো বলি নাই যে আমরা এটা কথা বলবো না বা আপনি আমাকে প্রশ্ন করছেন যে সে কিভাবে এগুলো করলো এখন আমি জানতে চাচ্ছি আমি জানতে চাচ্ছি যদি আমরা নাও জানি যে সে কিভাবে এগুলো করলো এরপরে কি এরপরে কি ধরেন আমরা যদি না জানি তাহলে আমরা জানবো না সে এত মানে অসাধারণ কাজটা কিভাবে করছে এতটুকুতে যারা সমালোচনা করে তাদের আমি প্রশ্নটা করছি আপনি যদি করে থাকেন ইসলামের বিষয়ে সমালোচনা ভাই তারা কিভাবে করলেন মোমেন ভাই কিসের সমালোচনা করে ইসলামের মোহাম্মদের সমালোচনা ইসলামের সমালোচনা করেন তো ভাই আমরা যদি সমালোচনা করার সাথে তো ভাই সে কিভাবে এই কাজটা করলো সম্পর্ক নাই ভাই না মমিন ভাই কিভাবে এই কাজটা করলো কিভাবে কাজগুলো করলো সেটা জানা বা না জানার সাথে কোনো সম্পর্ক নাই ধরেন আমি বলি ধরেন ইসলামের যে বাল্য যে নিয়মটা কিংবা সেক্স লাইভ রাখার মানে আপনার যুদ্ধবন্দী নারীকে ধরে এনে তাদেরকে তাদেরকে তাদের চিন্তা করে দেখেন তাদেরকে দাস বানিয়ে বা দাস দাসী বানিয়ে হ্যাঁ

তাইলে উরনচন্ডে চণ্ডী গাধা গোধাকার আপনি আসছেন কেন ওই জায়গায় ভালো মতো বলতেছি যদি আলোচনা করার মুড থাকে ভদ্রতার সাথে আলোচনা করেন যদি আলোচনা করার মুড না থাকে বয়ানবাজি করতে আমি শিওর আপনি মানে আলোচনা করতে পারবেন না আপনি যে লেভেলের বলত আপনার কথাবার্তা শুনে যদি আমি তো কমেন্ট কমেন্ট করিনি ইকবাল ভাই তাও আপনাকে বুঝাতে চাইতেছিল পয়েন্ট গুলো বুঝতে আমি পিড়ি মাসিয়ার একটা ওয়ার্ড আপনি বোঝার নাই আপনি এই লেভেলেরই বলুন কথাগুলো শুনতে ভালো লাগতেছে এখন না মূর্খ নবী বা মূর্খ নবীর মূর্খ মধ্যে এই অবস্থা এটা একটা গোবর গোবর করেছিল ছিল আপনাদের গোবর গণেশ বানা গেছে মোমেন ভাই আপনি যদি আপনার আপনার যে আপনি যেভাবে ব্যবহার করলেন এখানে সেটার জন্য যদি অ্যাপলজি যদি আমাদেরকে দেন যদি বলেন যে আপনি দুঃখিত তাহলে পরে আমরা আবার একটা ট্রাই করতে পারি এই শুধু 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 আপনার এই ফালতু ফাইজনামি এগুলো ফাইজনামি করবেন এগুলো বলার তো কোনো কারণ ছিল আর যদি মনে করেন আর যদি মনে করেন সিদা বুঝে সেটা বসে আপনি আর আপনার নবী লাথি খায় বেরোতে চান প্লিজ প্লিজ আপনি যে ব্যবহার করতেছিলেন ভাই অটোই চলে গেছে

সেটাকে অ্যাড্রেস করতে পারেন বাট আমি প্রথমে জানতে চাই যে তারা কি কি বোঝাতে চাচ্ছে এটার মাধ্যমে হ্যাঁ তারা তো অবশ্যই বলবে যে ও যে ভাই এটা আমরা জানি না কেমনে করছে তার মানে নিশ্চয়ই আল্লাহ এটা করছে তখন তো আমি তাকে বলবো যে ভাই ক্লেমটা তখন আপনার আপনি প্রমাণটা দেন আর আরেকটা ব্যাপার হচ্ছে যে সে যেটা বলতেছিল যে ওই ইয়ের ব্যাপারটা সমালোচনা আর না জানার সমালোচনা করেন কেন ভাই সে কিভাবে এই কাজগুলো করছে মানে মোহাম্মদ কিভাবে এই বইটা লিখছে আদৌ সে লিখছে কিনা কেউ জানে না তারপরে ধরেন কিভাবে কোরআনে বিজ্ঞান আছে কিনা এটা আমরা যদি নাও জানি যদিও বিজ্ঞানের বও সেখানে আর ভবিষ্যৎ এটা তো পুরোই একটা স্ক্যাম এই মানে প্রফেসি ব্যাপারটা পুরোটাই স্ক্যাম তারপরেও যদি আমরা নাও জানি যদি আমরা নাও জানি তারপরেও তো কোরআনে যদি একটা বিধান দেওয়া থাকে ফর এক্সাম্পল ধরেন ফর এক্সাম্পল আপনার ইয়ে এই বাল্য বিবাহ করা যাবে কিংবা ধরেন এই যে দাস দাসী ব্যাপারটা কাউকে যুদ্ধের পরেও যদি হয় তাকে স্লেভ বানানো আমরা যদি নাও জানি মোহাম্মদ কিভাবে এই ইয়েগুলো পাইছে এই আদেশগুলো পাইছে এরপরে তো আমরা সেই আদেশগুলোর সমালোচনা করতেই পারি আদেশগুলো বা তার সেই যে ইয়েগুলো দেখা দিছে আমাদেরকে পথ যেটা গাইড গাইডেন্স বলেন যেটা বলেন না কেন মুমিনা যেটা বলে সেগুলা কিভাবে সে পাইছে সে কিভাবে অলৌকিক কাজগুলো করছে কোড আনকড অলৌকিক কিংবা ধরেন হ্যাঁ ই অ্যামেজিং কথাগুলো বলছে এগুলো যদি আমরা নাও জানি তারপরেও তো যে কোনো বিধানের সমালোচনা করতে পারি সমালোচনা করার সাথে তো ভাই সেই বিধানগুলো কিভাবে আসে সেটা জানা বা না জানার কোনো সম্পর্ক ভাই আমি বোঝানোর চেষ্টা করতেছিলাম যে যে যখন করেন কেন আমি যখন প্রথমে বললাম যে আচ্ছা ধরেন আমরা জানি না তখন তার উত্তর না জানলে সমালোচনা করেন কেন সমালোচনা করার সাথে জানা বা না জানার ওই কিভাবে সেই আইনগুলো আসছে কিভাবে মোহাম্মদ কি করছে এগুলো কোনো সম্পর্ক নাই আমরা না জানতে পারি একই সাথে সে বাল্য বিবাহর যে আইন আহ আপনার মোহাম্মদ শিশু দর্শন কেন করেছে এটা জানতে হলে আপনারা জানতে হবে মোহাম্মদ কেন কিভাবে তার এম্পায়ারটাকে বাড়াইছে হ্যাঁ কিভাবে এম্পায়ার বাড়াইছে না কিভাবে শিশু দর্শন মানে শিশু ঠিক কিনা শিশু দর্শনের সমালোচনা করাটা করতে হলে পরে আমরা জানতে হবে যে মোহাম্মদ কিভাবে এত কিছু করছে না ভাই আমি যদি কিছুও যদি না জানি মোহাম্মদ সম্পর্কে কোনো কিছু যদি না জানি এর পরেও আমরা ওই শিশু দর্শনের সমালোচনা করতে পারি এটার জন্য আমার জানার দরকার নাই কিছু এই মোহাম্মদের ব্যাপারে একটা তাহলে আজকে আমরা একটু ইন্দ্রনী ভাইকে তাহলে বিদায় দিই আমাদের বিষয়ে অনেক গেস্ট হয়ে গেছে তো

সে ন্যাচারাল ফিনোমিন যে ন্যাচারাল যে ঘটনাগুলো এমনকি মানে এত মানে বৃষ্টি হয় এটার মতো একটা সিম্পল একটা ঘটনা আমরা জানতাম না যে কিভাবে হয় ঠিক আছে এবং সেই না জানার উপর ভিত্তি করে অনেকে অনেক কথা বলছে বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থে বিভিন্ন ভাবে এটাকে ব্যাখ্যা করা হয়েছে ইসলাম ধর্মের সম্ভবত আছে কি কে যেন আপনার এটা কি আমার ঠিক মনে নেই নামটা মিখাইল বা এরকম কে যেন আপনার এটা নাকি আপনার বৃষ্টি বর্ষণ করে না কি করে মিখাইল সামথিং লাগে হ্যাঁ তো এই যে না জানার উপর ভিত্তি করে আমরা জানি না তাই আমরা জানি না তাই এটা একজনে করছে জানি না তাই এটা আরেকজনে করছে এভাবে করে হুম যখন কিনা কোনো কিছু ব্যাখ্যা দেওয়া হয় কোন ঘটনা ব্যাখ্যা দেওয়া সেই ঘটনাটা তো ভাই মানে প্রমাণের ভিত্তিতে দেওয়া হইলো না ঠিক না জি তো তার মানে কি সেটা গ্রহণযোগ্য না আপনি যখনই কিনা এটা বলবেন যে ভাই আমরা জানি না ভাই এটা কেমনে হইতেছে বহুকাল কাল হইতে যত কাল যাবতই হোক না কেন বহু কাল যাব হইতেছে বা গতকালকে থেকে শুরু হয়েছে গতকালকে জানতে পারলাম যখনই কিনা আপনি সে ব্যাপারটা কিভাবে হচ্ছে এটা জানবেন না আপনার একমাত্র গ্রহণযোগ্য পজিশন হবে যে আমরা জানি না এটা এক্সপ্লোর করতে পারি আমরা এর আরো নিয়ে ভাবতে পারি দেখতে পারি যে কিভাবে হয় অলৌকিক কেউ যে দাবি করে যে অলৌকিক ভাবে হচ্ছে প্রমাণ করা লাগবে ঠিক না তাইমি ভাই জি আপনার একটা জিনিস আমরা যদি মেডিকেল এ আপনার একবার মাসে যখন কাটা ছেড়া করা হয় তখন সে অনেক ব্যাড অনুভব করা অনুভব করে কিন্তু যখন তাদের পিঠে যখন বসছি গেটা হয় তখন তাকে আবার আপনার আপনি মনে লক্ষ্যে দেখে বুঝবেন যে তাকে ধরে দিয়ে আপনি অনেকক্ষণ গুড়ানো হয়

যেটা ঢুকাচ্ছে আর কি আপনার শুয়ের হ্যাঁ এমন এমন তারা বহু বহুদিন যাবতে করতেছে এমন একটা জায়গায় তারা ঢুকাচ্ছে যেখানে কিনা তাদের ওই নার্ভ এন্ডিং আর আর মানে ধরেন সেখানে নাই কিংবা সেইটা আর ফাংশনাল না বুঝতে পারছেন কি বলছি ট্রামি ভাই সেই জিনিসটা আর কোন ধরনের সেন্সেশন তৈরি করে না এটা তো এমন না যে ভাই ইয়ে এই মানে একজন একদিন ধরে নিয়ে আসছে সাথে সাথে তাকে ওই যে ওখানে যেখানে খুশি ঢুকাইতে সেরকম না কিন্তু এই জিনিসগুলো তারা আগের থেকে জানে যে কোথায় 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 তাদের এই এই সেন্সেশন গুলো হয় না হ্যাঁ ঠিক যেরকম কিনা আপনি যখন একটা জাদুকরের ইয়ে দেখতে চান শো দেখতে চান এই প্রত্যেকটা জিনিস আপনি হয়তো সামনে থেকে দেখতে আপনার কাছে মনে হচ্ছে যে ব্যাপারটা খুবই সিম্পল একজন আসলো হ্যাঁ একটা বক্সের ভিতরে একটা মেয়েকে বা কাউকে ঢুকাইলো তারপর আপনার বক্স এটার আপনার কেটে অর্ধেক করে দিল এরকম 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 আপনার কাছে এরকম মনে হচ্ছে বাট এই পুরো জিনিসটার পিছনে প্রচুর প্ল্যানিং থাকে ঠিক আছে

জল আছে না জলের মধ্যে মাথা ডুবিয়ে দেওয়ার পর আপনার মাটি দেওয়া হয় আপনার তিন দিয়ে আবার মাটি দেওয়া হয় চারটি ভাবে মাটি দেওয়া হয় আপনার অনেকক্ষণ সময় পর আবার মাটি থেকে তোলা হয় আবার অনেকে দেখা যায় আপনার জ্ঞান হারিয়ে ফেলে মানে জ্ঞান লেস করে আপনার মাটি তুলে দেওয়া হয় পানি নিচে দেওয়া হয় আবার অনেকক্ষণ পরে আপনার তাকে যখন তুলে আপনার যখন মন্ত্রের মাধ্যমে পানি ছেড়ে দেওয়া হয় তখন তখন সে আপনার সিরিশক্তি বা জ্ঞান ফিরে পাই এগুলো এগুলো সবই সবই খেলা ভাই এগুলো সবই খেলা এগুলো আপনার আপনি তো গিয়ে ওখানে ওই জিনিসগুলো পরীক্ষা করছেন সেখানে বিভিন্ন ভাবে হয়তো বা পানিতেই আপনার কোনো কোন না কোনোভাবে এই জিনিসটা ডিভাইস করা হয়েছে যেখানে সেটার মাধ্যমে সে অক্সিজেন হয়তো বা পাচ্ছে আপনি ওই জিনিসগুলো পরীক্ষা করেন এগুলো জাস্ট লোক দেখানো জাস্ট স্ক্যাম ছাড়া আর কিছু নয় এটা জাস্ট আপনার কি বলবো এটাকে মানুষজনকে বোকা বানানো আর কি বেসিক্যালি হ্যাঁ এই জিনিসগুলো যদি আপনি পরীক্ষা করে দেখতেন যদি পরীক্ষা করতে এবং দেখতেন যে এক্স্যাক্টলি সেখানে কি আছে হ্যাঁ তারপর আপনি সেই যদি আপনার যাচাই বাছাই করতেন যে এখানে সম্ভব কি না হ্যাঁ আপনার শ্বাস প্রশ্বাস নেওয়া সম্ভব কি না তারপর আপনি বলতে পারতেন যে আচ্ছা আচ্ছা এইখানে কি 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 ভ্যারিয়েবল গুলো অ্যাপ্লাই আছে এখানে অনেক মানুষ আছে ভাই বহুক্ষণ আপনার ইয়ে রাখতে পারে শ্বাস ধরে রাখতে পারে না এই জিনিসগুলো তো ভ্যারি করে তো মানুষ ঠিক না দেখছিলাম একজন মানুষ পায় মৃত্যুর দিকে ধুলে গেছে মানে ওর অবস্থা খুবই খারাপ ছিল তখন আপনার যে প্রতিমা যে মূর্তি সামনে অনেকক্ষণ পর মন্ত্র টন্ত্র করে অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরছে আর কি আপনার সেটা প্রতিমার সামনে হয়েছে বলেই যে সেই সে হ্যাঁ তার রিকভার করতে পারছে সেরকম তো কোনো প্রমাণ নাই এই জিনিসটা অন্য জায়গা হইলেও হয়তো আপনারা এরকম দেখেন নাই যে মানুষজন ইয়ে আপনার প্রায় মানে মারা যাচ্ছে আর কি হ্যাঁ ধরেন পানিতে পড়ে গেছে সেটা নদীতে হোক যেখানে হোক এবং তাকে যখন কিনা আবার উদ্ধার করা হয়েছে আরকি কিছুক্ষণ সময় লাগে আপনার ফার্স্ট এড দিতে হয় লোক তারপর ধরেন ইএমটি প্যারামেডিক্স এরা আসে হ্যাঁ আস্তে 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 তারা ইয়ে করতে পারে আর কি তাদের যে লাংসের ফাংশন যেটা রিগেন করতে পারে হ্যাঁ তো এইটা প্রতিমার সামনে হচ্ছে বলতো এই না যে ভাই সে প্রতিমাটা সেটা করছে আবারও সেই একই জিনিসই আপনি এই জিনিসগুলো দেখতেছেন হ্যাঁ এই জিনিসগুলো দেখতেছে আপনি আশ্চর্য কি বলতে আপনি অবাক হচ্ছেন অবাক হয়ে যাওয়ার পরে আপনি হ্যাঁ সাধারণ ভাবে আর কি কিছু চিন্তা ভাবনা করছেন যে এটা কিভাবে হইতে পারে এবং আপনি কুল কিনারা পাচ্ছেন না যে এটার একটা যে মানে ব্যাখ্যা যে দাঁড় করাবেন যে কিভাবে হইতে পারে এটা আপনি সে ব্যাখ্যাটা দাঁড়া করতে পারতেছেন না এবং পারতেছেন না বলেই সাথে সাথে সেটাকে আপনি রিপ্লেস করতেছেন এই অলৌকিক এটা দিয়ে যে আমি যেহেতু পারতেছি আমি যেহেতু ব্যাখ্যা করতে পারতেছি না এটা কিভাবে হয়েছে যদিও আপনি কোনো ধরনের করেন নাই আপনি গিয়ে সেখানে কিছুই দেখেননি আসলে জাস্ট শুধুমাত্র আপনি যে যে মানে প্লেটা যে আপনার কি বলবো ওটাকে মানে দর্শকের জন্য যে কাজটা করা হয়েছে যে নাটকটা শুধু ওইটাই দেখছে অন্য কোনো বিষয়ে আপনি পরীক্ষা করেন নাই শুধু ওইটার ভিত্তিতে আপনি একটা ব্যাখ্যা দ্বারা করানোর চেষ্টা করছেন এবং সেখানে ফেল হয়ে মানে সেটা ব্যাখ্যাটা আপনার আপনি দ্বারা করতে পারেন নাই আর কি আপনি সেটাকে রিপ্লেস করছেন ইয়ে দিয়ে মানে রিপ্লেস মানে যে ব্যাখ্যার যে অভাবটা সেটা সেটাকে আপনি সেই ভয়েটটাকে ফিল করছেন ই করছে ইয়ে দিয়ে আপনার ওই অলৌকিক বা ঈশ্বর বা প্রতিমা তাদের ক্ষমতা এগুলা দিয়ে পুরো ব্যাপারটা কিন্তু অযৌক্তিক ঠিক আছে আসলে ব্যাপারগুলো খুবই 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 সিম্পল আপনি ইউটিউবে যদি সার্চ করেন বিভিন্ন ধরনের এই ম্যাজিক বিভিন্ন ধরনের আপনার এই এই লোক দেখানো যে ইয়েগুলো আর কি এই ট্রিক্স যেগুলো এগুলোর পিছনে হিডেন ইগুলো কি কি মানে যে আপনার মেথডগুলো কি কি আপনি দেখবেন হাজার হাজার ভিডিও আছে যেগুলো আই থিংক হিডেন একটা জিনিস সেটা সেটা হচ্ছে হিকমা যেতে তুমিই নড়া হ্যাঁ তো তো এটাই হচ্ছে উত্তর ট্রাইনি ভাই আপনি আচ্ছা ইকবাল ভাই এই যে মুমিন নামক ওই যে যে যুক্ত হয়েছিল সে আবার আছে আর আলোর পথ নামে কার একজন আছে আপনারা যদি কথা শেষ হয় তাহলে তাদেরকে যদি ফরাস যুক্ত করতেন হ্যাঁ ট্রাইমি আপনি আপনাকে একটা শেষ লাইন বলে দেই না না ট্রাইমি ভাই শেষ একটা লাইন বলি আর কি আপনি যখন আমাদের আমাদের কাছে সেই প্রশ্নগুলো করবেন এমন একটা ঘটনা যেগুলো আমরা উইটনেস করি নাই আমরা কোনো পরীক্ষা করি নাই হ্যাঁ আমরা আহ কি বলবো এটাকে ওই জায়গায় ছিলাম না কোনো ইনফরমেশন নাই শুধুমাত্র আপনার মুখের মানে কথা যে আপনি এই জিনিসগুলো দেখছেন এবং আপনি এসে আমাদেরকে ব্যাখ্যা করতে বলতেছেন ঠিক আছে আপনি এসে আমাদেরকে ব্যাখ্যা করতে বলতেছেন এই জিনিসটা এই যে এই জিনিসটা করাটাই আমি জানি না যে কতখানি আসলে এখন আপনার হয়তো মনে হতে পারে যে এই এই ধরনের গুলো সে কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা এখানে যারা বসে আছি আর কি তাদের হয়তোবা এই ব্যাপার জ্ঞান টেন থাকতে পারে যে অন্য কোনো জায়গায় হয়েছে তারা জানে যে কিভাবে হয়েছে আপনি হয়তোবা এটা এক্সপেক্ট করতেছেন বাট জেনারেলি আর কি হ্যাঁ আমার মনে হয় যে আপনি ওই ধ্যান ধারণটা নিয়ে আসছেন যে আমরা হয়তোবা এক্সপ্লেন করতে পারবো না তার মানে আপনি

এমনকি মোহাম্মদ সাল সাল্লাম পর্যন্ত আমি বলছি এটা আমার বলার কোনো মানে কারণ নেই আসলে তারপরেও আপনি আমাকে বললেন যে ফাইজলামি করার ফালতু ফাইজলামি করেন নাকি এই ধরনের কথা আপনি বললেন যে এটার জন্য কি আপনি মানে সরি বলবেন

আচ্ছা এখন আমি আপনাকে একটু বলি আর কি ভাই আপনাকে ওই যে আপনি বলেন না যে না জানলে ভাই কেন তাহলে কেন তাহলে সমালোচনা করেন ভাই সমালোচনা করার সাথে কোনো একটা আইন কোনো একটা নির্দেশ কোনো একটা কাজ কে সমালোচনা করার সাথে সেই লোক কিভাবে ধরেন কোটিপতি হয়েছে কিভাবে ধরেন তার কি বলবো এটাকে সে হার্ভার্ড ইউনিভার্সিটি চান্স পাইছে কিভাবে ধরেন তার বাবা মা আপনার কি বলবো এটাকে ধরেন বাংলাদেশে রাজত্ব করছে এগুলো জানার দরকার আছে কোনো একটা কাজকে যদি আমি সমালোচনা করতে চাই বা ধরেন মমিন আপনার কথাই বলি ধরেন আমি আপনি আমাকে এসে বললেন বা কেউ আমাকে এসে বললো যে আপনি আপনি সকালবেলা আজকে সকালে ধরেন একজনকে ঘুষি মারছেন বা মারছেন বা সামথিং লাইক দ্যাট ঠিক আছে এখন এই কাজটাকে সমালোচনা করার জন্য আমাকে জানার দরকার আছে ভাই আপনি কোথায় কি করছেন কোন জায়গায় কি লিখছেন কত বড় বৈজ্ঞানিক আপনি কত বড় মানে বিজ্ঞানী আপনি কত বড় আপনার এইটা কত কত হাজার হাজার বই এগুলো আমার জানার দরকার আছে নাকি শুধুমাত্র আপনার কাজটা যে আপনি কাউকে মার মারধর করছেন এই এতটুকুই এতটুকুকে আমি সমালোচনা করতে পারি যদি অতটুকুই আমি জানি একটু বলেন আমাকে হ্যাঁ আমি এবার বলছি দেখুন চার পাঁচটা ধরুন পয়েন্ট আছে তার মধ্যে আমি এই উত্তরটাই দিচ্ছি আপনার এই প্রশ্নের উত্তরটাই দিচ্ছি চার পাঁচটা ধরুন পয়েন্ট আছে ওই পয়েন্টের মধ্যে ধরুন দুটো পয়েন্ট আপনাদের খারাপ লাগতেই পারে যার জন্য আপনি সমালোচনা করছেন কিন্তু তারপর সেই পয়েন্ট এর মধ্যে এই পয়েন্টটাও পরে না আমি যে প্রশ্নটা উত্থাপন করেছি

হ্যাঁ সেটা এখন আর তার কাছ থেকে আমি ইনপুট নেবো না সে ভুল কথা বলছে কিংবা মিথ্যা কথা বলছে যে আপনার যারা যুদ্ধ করছে নারী শুধু তাদেরকে নাকি তাদেরকে করা হয় তারপরে তো রং কিন্তু আমার মনে হয় না যে এই কথাটা ঠিক যে শুধুমাত্র যারা যুদ্ধ করছে যদি সেই সব নারীদেরকে বললো যে গোবরাগুনে সেই কথাটা বললো যে যারা যুদ্ধ করতেছে তারা কনসেন্ট দিয়ে আসছে যে আমরা যদি যুদ্ধে আই যা যে আমাদের দাসি বাড়াবে ঠিক আছে নিজের গোবরাগুনের কথাটা বলছে ঠিক আছে এটা তো কোনো ইয়ে নাই মানে নিজের এস থেকে বের করার একটা কথা

সন্ধিপত্র লিখতে গিয়ে মুসলিমরা লিখলেন সন্ধিপত্র সম্পাদন করেছেন আল্লাহ রাসুল তারা মুশ্রিকরা বললো আমরা না আমরা যদি জানতাম যে আপনার তাহলে আপনাকে বাধা দিতাম না তবে আপনি হলেন আবদুল্লাহ পুত্র মোহাম্মদ তিনি তিনি বললেন আমি আল্লাহ রাসুল এবং আবদুল্লাহ পুত্র মোহাম্মদ অতঃপর তিনি আল্লাহকে আলীকে বললেন আল্লাহ রাসুল শব্দটি মুছে দাও তিনি বললেন না আল্লাহ আমি কখনো আপনাকে কখনো বুঝবো না

এই যে এই ইসলামের আইন কানুন দিয়েছে একটাও না একটাও না একটাও না মোহাম্মদ সমস্ত কিছু সমস্ত আইন কানুন সমস্ত নিয়ম কানুন ইসলাম ধর্মের যা কিছু আছে সেগুলো অন্যান্য ধর্ম থেকে টুক্লিফাই করছে মানে হচ্ছে চুরি চামারি একটা সেফ চুরি চামারি

প্রথম প্রশ্নটা হচ্ছে এটা যে কেউ একজন একটা ইয়ে নিতে চায় কেউ একজন একটা ওয়েবসাইট বানাতে চায় ওইখানে সে হচ্ছে আপনার বিভিন্ন অলরেডি যারা ইয়ে করেছে না আমি শুনেছি 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 ভাই ওটা আমাকে ইমেল করে গিটহাবে এটা আপলোড করে আমাকে পাঠিয়ে দিলে আমি এটা সংসার.কম এর ব্যানারে আমি পোস্ট করে দিব এটাতে কোনো কপিরাইটের কোনো সমস্যা হবে না ওই ব্যাপারটা আমি দেখব এবং এটা একটা সিকিউরড আমাদের ওয়েবসাইট হচ্ছে সবচেয়ে সিকিউরড এটা দেখে সারা দিন মুমিনা ট্রাই করে কিছু করতে পারবে না অসম্ভব

এক মহাগ্রন্থ আকাশ সৃষ্টির পূর্বে জমিন সৃষ্টির পূর্বে আল্লাহ তালা তা লিপিবদ্ধ করেন এতে রয়েছে ফিরাউন ফিরাউন এটা দিতে দিতে রয়েছে যে আবুল আহাবের হাত ধ্বংস হবে এই যে দেখেন আবুল আল্লাহবের দুই হাত ধ্বংস হয়েছে এবং ধ্বংস হয়েছে সে নিজেও

সেটা একটু দেখাতে হবে এই যে দেখেন সোহিম ইসলামিক ছয় হাজার পাঁচশো তিন নম্বর হাতি সেখানে যেটা বলা আছে আদম বলতেছে যে এর এরপর আপনি আমাকে এমন কাজের জন্য কেন তিরস্কার করছেন যে আমাকে সৃষ্টি করার চল্লিশ বছর আগে আল্লাহ তাআলা আমার উপর নির্ধারণ করে রেখেছেন মানে মহা বিশ্ব সৃষ্টির আগে আদমকে সৃষ্টি 40 বছর আগে আল্লাহ পাক তাওরাত লিখে দেনছে এখন 40 বছর আগে আরেকটা জায়গায়তে আছে 50 বছর আগে এটা নিয়ে হাদিসের ভিতরে একটু গন্ডগোল আছে এক জায়গায় আছে 50 বছর আগে এক জায়গায়তে 50 হাজার বছর আগে এক জায়গায় আছে 40 বছর আগে গন্ডগোল আছে ভাই ভাই করলে তো ভাই গন্ডগোল থাকবে সেটাই বলতে আর বাবা বলছে যে তার তো এমন না যে ইয়ে এই ভুল হলে পড়ে সে ধরা খাওয়া যাবে যেগুলা এগুলার চল্লিশ বলতে যে পঞ্চাশ বোঝানো হয়েছে এবং পঞ্চাশ বলতে যে পঞ্চাশ হাজার বোঝানো হয়েছে এটার জন্য অনেক মুমিন রেডি আছে ভাই না তো করেন হ্যাঁ